রিজার্ভ ও ডলার সংকটকালীন নতুন বাজেটে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের অর্থ বরাদ্দে কৌশলী থেকেছেন অর্থমন্ত্রী। ঢালাওভাবে নয়, বরং চলমান প্রকল্পগুলো শেষ করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে। একই সঙ্গে ফাস্ট ট্র্যাক প্রকল্প আর পরিবহন ও যোগাযোগ খাতে বেশি বরাদ্দ দিতে হয়েছে। এই খাতে সুপারিশ করা অর্থের পরিমাণ 80,498 কোটি টাকা। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা আর ডলার সংকট, যাচাই বাছাইয়ে যেনতন প্রকল্প দৌড়ে টেকে নেই। সতর্ক পা ফেলায় একেবারেই হাতে গোনা নতুন প্রকল্প, তাগিদ আছে দ্রুততার সাথে চলমান প্রকল্প শেষ করার। অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন, ফাস্ট্র্যাক ঘোষিত 8টি প্রকল্পের 3টির আনুষ্ঠানিক সমাপ্তি টানা হচ্ছে। বাকি 5টি প্রকল্পের 3টি 2025 সালের জুনে এবং 2টি শেষ হবে 2026 সালে। 65% কাজ শেষ করেও অগ্রগতির দিক দিয়ে সবচেয়ে পিছিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 1,13,093 কোটি টাকার এ প্রকল্প 10,502 কোটি টাকার প্রস্তাব করা হয়েছে এই বাজেটে। বরাদ্দের দিক দিয়ে এটি দ্বিতীয় সর্বোচ্চ। যোগাযোগ অবকাঠামো উন্নয়ন বাবদ আগামী 2024-25 অর্থ বছরে 80,498 কোটি টাকা বরাদ্দ প্রদানের প্রস্তাব করছি। সর্বাধুনিক গণপরিবহন মেট্রো রেল লাইন 1 প্রকল্পে মতিঝিল থেকে কমলাপুর সম্প্রসারিত অংশে বরাদ্দের সুপারিশ করা হয়েছে 3,594 কোটি টাকা। একইভাবে এই লাইনের উত্তরা থেকে টঙ্গী সম্প্রসারিত অংশ এবং মেট্রো লাইন 5 ও লাইন 6 প্রকল্পেও অর্থ রেখেছেন অর্থমন্ত্রী। পরিবেশ উন্নয়নে 6টি মেট্রো রেলের সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। 2024-25 অর্থ বছরে বিদ্যুৎ খাতের জন্য 30,317 কোটি টাকা দেবার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বিদায়ী অর্থ বছরে যা ছিল 35,000 কোটি টাকা, তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ এসেছে মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর উন্নয়ন প্রকল্পের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। রাজস্ব খাত থেকে উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের নজির নিকট অতীতে নেই। অধিকাংশ ঋণ নির্ভর প্রকল্প, তাই বাড়ানোর পরিকল্পনাও নেই আপাতত। বিদ্যুৎ ও জ্বালানি খাতের গুরুত্ব বিবেচনায় এই খাতে 2024-25 অর্থ বছরে 30,317 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় 1,321টি প্রকল্পে বরাদ্দের সুপারিশ করেন অর্থমন্ত্রী। একই সঙ্গে নির্বাচনী ইস্তেহারের অদৃশ্যমান উন্নয়নে অবকাঠামো প্রকল্প বাস্তবায়নকে গুরুত্ব দেন বাজেট প্রস্তাবে। ঢাকা হতে কক্সবাজার নতুন রেল যোগাযোগ চালু হওয়ায়। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।